চ্যানেল গাইস আজ আমরা আবার চলে এসেছি খেতে তো আজ কি কি আছে দেখিয়ে দিই তোমাদের তো প্রথমে এখানে আছে ফ্রাইড রাইস এখানে আছে চিকেন ললিপপ এখানে আছে মোমোস চিকেন মোমোস এখানে আছে এক পকোড়া এখানে আছে মটর পনির এখানে আছে লুচি এখানে আছে আলুর দম এখানে আছে নান এখানে মটর পনির আর আছে এখানে পায়েস আর এখানে আছে চাটনি চিকেন ললিপপে তো চলো এবার খাওয়া শুরু করি বেশি বক বক না করে আমি খুবই এক্সাইটেড কোনটা আগে খাবো কোনটা না তো শুরু করে দিয়েছে অলরেডি এবার আমার শুরু করার পালা এবার খাবো লুচি দুটো নিই যদি বেশি না পারি পরে কি হবে দুটো নিলাম তো
প্রথমে আমি মটর পনির দিয়ে স্টার্ট করছি। দমটা তোমার কেমন লেগেছে? আছে ভালো? এতগুলো খেতে পারবো না, খেয়ে কিছু পরে খাবো, তাই না? এই তুমি পায়েস দিয়ে ট্রাই করলে না, লুচি একটা খাও না, অনেক ভালো লাগে। তাহলে খাও। পুরো পেটটা ফুল হয়ে গেছে, রাইস খেয়ে ভেবেছিলাম না আমগুলো খাবো, তাই নিয়েছি। এবার রাতে খেতে পারবো না, রাতে খেতে হবে। রেখে দাও, গরম করে দিয়ে দেবো। আমার পেট পুরো ভর্তি হয়ে গেছে খাবার দেখে, আর সবগুলো খেয়ে নি, কিন্তু অল্প খাওয়ার পর কি হয় পেটটা ফুল হয়ে যায়, আর খাওয়া যায় না। রাতে আমরা আবার বসে পড়লো আলু আর মটর পনির আর লুচি আর ডাল চালিস দিয়ে তো খাবোই। মজা হচ্ছে আমার সাথে, তুমি পায়েস খাবে না? ধরে দেখা আমি লুচি দিয়ে পায়েস দিয়ে খাবো, আমার অনেক ভালো লাগে। চিকেন ললিপপ খুবই কম আনিয়েছে,
চামচটা নিয়ে আসো। ওটা আমার এই আরেকটা চামচ নিয়ে আসো। চামচ পুরো গলিয়ে রেখে রাখো নি, এটা এনে কোথায় লুকিয়ে রেখেছিলি? জানি আমি দেখলেই খেয়ে নেবো। তাই এনে কোথায় লুকিয়ে রেখেছি, পুরো গলে গেছে। ভালো হয়েছে এখানে আছো, দেখো না আরো লুকিয়ে রাখো ওখানটায়। নাও তুমি খাবে না, আমি দেখবো। ঠিক আছে, আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি তো বাবা।